টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল, কার মারাত্মক বানে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ালেন অনুপম। আবারও বিস্ফোরক খাতায় কলমে এখনও বিজেপি নেতা অনুপম হাজরা। সবেমাত্র এদিনই আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যেও প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীমতী প্রিয়া সাহাকে। এছাড়াও আরও 19টি কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তবে শিকে ছেড়েনি অনুপমের ভাগ্যে, তারপরেই সোশ্যাল মিডিয়ায় এদিন রোববার বিস্ফোরক পোস্টে তোলপাড় ফেলেছেন বিজেপির প্রাক্তন এই কেন্দ্রীয় নেতা। ফেসবুক পোস্টে কী লিখেছেন অনুপম, যা নিয়ে এত হইচই। জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। জয় জগন্নাথ! রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতো অনুপম হাজরার ফেসবুকে এই পোস্ট দলের কর্মীদের প্রতি সম্ভবত আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হবার আশা কম বুঝতে পেরেই এভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। যদিও তার এই পোস্ট প্রসঙ্গে তিনি নিজে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, বর্তমান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একেবারেই মধুর নয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি বিষোদ্গার করে এর আগেও বারবার সর্বপথে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। তেমনই অনুপমের প্রতিও একরাশ ক্ষোভ উগড়ে প্রকাশ্যে সর্বপথে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকেও। বিজেপির কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের রাজ্য নেতৃত্বের একাংশের চরম উষ্মার কারণেই সেই পদ তাকে হারাতে হয়েছে। এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রায় অসম্ভব ভেবেই হয়তো তিনি এভাবে সরব হয়েছেন। যদিও অনুপম নিজে অবশ্যই এখনও পর্যন্ত এ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি।